সবগুলা পাতা একখানি করে ঝাড়ু দিয়ে রাইখা, তারপর এগুলো আবার বস্তাতে ভরবো। ওখানে যে কতগুলা জমছে, এরকম করে না, এগুলো সব ঝাড়ু দিতে হবে। এই পাতা সব ওপাশে আছে আরো, ওগুলো সব ঝাড়ু দিতে হবে, দিয়ে বস্তা ভরবো। এখানে কতগুলো জমায়ে রাখছি এগুলো, এগুলো পোড়ার জন্য। বৃষ্টির দিন চলে আসতেছে, বর্ষার দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাতের রান্না এন্ড ব্লগে তোমাদের আবারও স্বাগতম। আজকে তোমাদেরকে এখন আমি দেখাবো গাছের একটা বড় লাউ হয়েছে, সেই লাউটা তো লাউটা আমি কেটে নিয়ে যাবো। এখন কেটে নিয়ে দাওয়ানি নেই, বটিয়ানি নেই, হাতে ছিঁড়ে তারপর নিয়ে যাবো, মুচড়ে কেটে নিয়ে যাবো, ঠিক আছে। আজকে লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, সেই জন্য তো অনেক বড় হয়েছে, আরও আছে, ওগুলো খাইতে হবে, নাইলে বাত্তি হয়ে যায়, বাত্তি লাউ খাইতে ভালো লাগে না। তো ভিউয়ার্স দেখতে থাকো, ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে। আর সবাই আমার সাথে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব সময়। তারপরে আমি অন্য কাজ শুরু করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার লাভলি ভিউয়ার্সরা। তো এই হলো লাউটা, এখানে আছে দেখো, এগুলো অনেক বড়, তোমাদের দেখাই। এই যে এগুলো বড়, এগুলো কবে খাবো বলো, এটা না খাইতে পারি এখন। এই যে এই যেটা এখন কেটে নিয়ে যাব, বুঝছো, অনেক বড় মাশাল্লাহ। আরো দেখাই তোমাকে, আরো হইছে দেখছিলাম, মানে আছে না কেন, মরে টুরে গেছে জানি না কি ব্যাপার। এখন লাউটা গেল কই, এখন তো লাউ ছিল। সিজন শেষ হয়ে যাইতেছে না, এই জন্য তো আমি এখন ওনাকে কেটে নিব হাত দিয়ে। যে দেখো, এই সরো তোমরা, এই যে দেখো, আহ লাউ সাহেব, চামড়া ছিল ওটা দিয়ে রান্না করে নিব। তো এই যে এখানে দেখো মরিচ বাটা, আর হলো আদা রসুন বাটা, এখন এগুলো দিয়ে দিব। বাবা, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো,
দিয়ে ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করে নেব। তো ভিউয়ার্স, তো এখানে হাঁসের চামড়া আর এগুলো হলো চীনা হাঁস, তো সেই জন্য মশলাটা এতটা কষাবো না, এর মধ্যেই আমি হাঁসের চামড়াটা দিয়ে তারপর কষিয়ে নেব। ওকে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি কষিয়ে নেব, বেশি সময় কষতে হবে তো, তারপর লাউটার সাথে কষবে, সেই জন্য দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব। দেখছো প্রায় কষানো হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, এই যে পানিটা শুকিয়ে তেলটা উপরে মিশে গেছে, এটা কিন্তু তেলই, এখানে এই যে দেখতেছো কিন্তু তেল আসলে, বুঝছো। তারপর আমি আরো কষাবো, হালকা হালকা থাকলে সেটা যেন কষে দেয়। তো এই যে দেখো একদম সম্পূর্ণ মশলাটা কষে পানিটা গিয়ে কিন্তু এই যে তেলটা বাইরে হচ্ছে, দেখছো কিছুটা লাগতে লেগে যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, এখন আমি লাউগুলো দিয়ে দিব। এই যে লাউটা দিয়ে দিলাম, কষিয়ে নেব, ঢাকনাটা ঢেকে তারপর কষিয়ে নেব। ফ্রেন্ডস দেখো কোনো প্রকার কিন্তু ঝোল দেওয়া হয়নি, এই যেভাবে পানি উঠেছে লাউটা থেকেই, এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে গরম মশলা থাকে ওগুলো, ঠিক আছে, এগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আবারও ঢেকে দেব, কারণ আরও পানি উঠবে, বোঝাই যাচ্ছে। এখন অল্প সিদ্ধ হয়েছে, এর মধ্যে এইটুকু উঠছে, আরও তো আরও উঠবে, যেমন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকো, অবশ্যই দেখলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি কিছু পরিমাণ তোমাদের মনে ভালো লেগে যায় আমার গ্রামের দৃশ্য, গ্রামের রান্নাবান্না সব কিছু, তো অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই একটা লাইক কমেন্ট করে দিবা, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবা বন্ধুদের মাঝে, কেমন? দেখতে থাকো আমার লাভলি ভিউয়ার্সরা। তো এই যে দেখো হয়ে গেছে, এখন নামিয়ে নিব, নামিয়ে তোমাদের দেখাচ্ছি, আজানও দিয়ে দিয়েছি। তো এই যে দেখো এদিক দিয়ে আমার লাউ আর হাঁসের মানে চামড়া রান্না হয়ে গেল তরকারিটা। তো এবার দেখো কেমন লাগছে, কালারটা যেরকম স্বাদটাও এরকমই হবে ইনশাল্লাহ আশা করছি। আর এখন যেহেতু তো ভালো লাগছে দেখতে, ফ্লেভারটাও ভালো আসছে। তো সবাই কমেন্ট করে জানিও, আর সবাই আমার পাশে থেকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।